নীলফামারীতে পিতার পৈতৃক সম্পত্তি দখলে বাধার ঘটনা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার রোববার দুপুরে শহরের বড়বাজার এলাকা সিরামিক সড়কের পাশে ব্রিটিশ হোটেলের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্যে আপন চাচাদের নির্যাতনের শিকারের কথা বলেন তারা এ সময় জানতে চাইলে ভুক্তভোগী পরিবারের মৃত গোলাম আজম বিটুর স্ত্রী শামসুন্নাহ ছন্দা ছেলে তাজমিউল আজম ওরপি ও মেয়ে শিক্ষার্থী তাবাসুম আজম অন্তি বলেন আপন চাচাদের নির্যাতনের শিকার আমরা লিখিত অভিযোগে জানা যায় দু সালে গোলাম আজম বিটুর অস্বাভাবিক মৃত্যুর সময় তারা নাবালক ছেলে মেয়ে ও স্ত্রী শ্বশুরবাড়িতে ছিল তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেন অভিযুক্তরা এবং পরের দিন তার ক্রয়কৃত একশো ছয় শতক জমিন চাচারা জোর জবরদখল করে নেয় এই জমিন উদ্ধারে স্থানীয়ভাবে ভাবে সঠিক বিচার পাননি তারা তাই গোলাম আজম বিটু পরিবার স্থানীয় আত্মীয় স্বজনের সম্মুখে তাদের বড় অবস্থিত হোটেল পুনরায় দখলের পর নানাভাবে হুমকি ভয়ভীতি প্রদর্শন দিচ্ছেন আপন চাচা চাকরিচ্যুত সাব ইন্সপেক্টর এনামুল হক রাজু নির্যাতিত পরিবার এই সন্ত্রাসী ভূমিদস্যু দমনের জন্য নীলফামারির সাংসদ আসাদুজ্জামান নূর এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করেছেন তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা এদিকে অস্বাভাবিক জীবনযাপনে আইনি সহযোগিতা চেয়েছেন এই ভুক্তভোগী পরিবারের তিন সদস্য নীলফামারি থেকে একাত্তর বাংলা টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মানিকের রিপোর্ট শুরু করে সব কাগজপত্র আমাদের আছে আমরা আমরা তারপরেও আজকে নিরুপায় অসহায় আপনাদের ব্যবস্থা হয়েছে এই জন্য যে আমরা তদন্ত করলে বুঝতে পারবেন বাসার ভিতরে আমাদের কিভাবে নির্যাতন চালায় আমাদের উপরে ওরা একটা করছে আমাদের কি করবো আমরা কোথায় যাবো আমরা যেখানেই যাই সেখান থেকেই ফিরে আসি কারো না কারো পরিচিত আছে সেই মাধ্যমে আমাদের কোন সুষ্ঠু বিচার আমরা পাচ্ছি না এখানেও যে কোনো সময় হামলা হতে পারে আমাদের এইটার কোন নিশ্চয়তা নাই